শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গতকাল যে সয়ুজ MS-15 রকেটটি মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাইকোনুর কসমোড্রোম কাজাকিস্তান থেকে, সেটা আমরা লাইভ দেখিয়েছি এবং কাল সকালে ইনফরমেশন নিয়ে এসেছিলাম। উড়েছিল রকেটটি গতকাল ভারতীয় সময় সন্ধ্যে 7:27 আমরা লাইভই দেখিয়েছিলাম। এরপর রাত্রির 1:15 ডকিং ছিল, মানে এই স্পেস স্টেশনের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়ার টাইম, আমরা তখনও লাইভ ছিলাম। কিন্তু এত বড় হয়েছে লাইভটা যে তার থেকে আমি নির্বাচিত অংশটি এখানে তুলে দিলাম, যেখানে ডকিংয়ের পর যেই 3 মহাকাশচারী গেছেন, নাসা, রসকসমস আর ইওইর, সেই 3 যখন মহাকাশ স্টেশনে প্রবেশ করেন, ওনাদেরকে যেভাবে স্বাগত জানানো হয় সেই অপূর্ব দৃশ্যটি এখানে রাখলাম। এরপরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পর একটি কনফারেন্সও হয়, লাইভ কনফারেন্স গ্রাউন্ড স্টেশনের সঙ্গে, এবং গ্রাউন্ডে বসে স্পেসক্রাফ্ট কর্তারা কথা বলেন মহাকাশচারীদের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল সয়ুজ MS-15 রকেট পৌঁছানোর পর কি হলো সেই ঘটনা, আমি নির্বাচিত অংশটা আপনাদের জন্য তুলে দিলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।